আজকে অভিষেক বেরিয়ে যাওয়ার পর বাড়ির কিছু টুকটাক কাজকর্ম সেরে এই 3:30 নাগাদ একটু বেরিয়ে পড়েছিলাম। আর আমি এখন রয়েছি রবীন্দ্র সরোবর লেকে, ট্রেন যাচ্ছে পাশ দিয়ে। সো এখানে এসেছি একটু ইভিনিং ওয়াক বলতে পারো, একটু হাঁটবো। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, আর অনেকদিন পর এলাম, লকডাউনের পর বোধহয় ফার্স্ট এলাম। সো আর অভিষেকের সঙ্গেই সবসময় আসি, তো এই প্রথম ওকে ছাড়াই এলাম। তো বাড়িতে ভালো লাগছিলো না, তো মনে হলো একটু যাই, একটু হাঁটাহাঁটি করি, একটু সবুজের মধ্যে কিছুটা সময় কাটাই। সো এনিওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এখানে একটু ভিড় বেশি, তাই আমি একটা নিরিবিলি জায়গা বেছে নিয়েছি। দেখো এখানে মোটামুটি এই জায়গাটা পুরো ফাঁকা, আর আমি এইটা পরে আছি, আমি এক রাউন্ড হেঁটেছি, তারপর আমি এটা পরে আছি, পরে আমি রীতিমতো ভেবে গেছি। সো এটাকে এবার একটু খুলতে হবে। আজকে শ্যুট করবো বলে অভিষেকের এই ল্যাপটপ ব্যাগটা নিয়ে চলে এসেছি, আর সেই সঙ্গে দেখো আমার স্ট্যান্ড, মানে ক্যামেরা স্ট্যান্ড ফ্যান সব নিয়ে আমি একদম অস্ত্র শস্ত্র নিয়ে এখানে এসে হাজির হয়েছি। আর এবার তোমাদের একটু চারপাশের ভিউটা দেখাবো, ভীষণ সুন্দর। তারপর আস্তে আস্তে সন্ধেও হয়ে আসছে, আর একটু হাঁটবো, মানে এখন আমাকে পুরো লেকটা কভার করে ওই দিকে যেতে হবে। সো তারপর বাড়ি ফিরবো। প্রায় নামার মুখে, 5:30 বাজে যাচ্ছে, এবার উঠবো। অনেকক্ষণ ধরেই উঠবো উঠবো করছি, কিন্তু এত ভালো লাগছে। তবে এখন আমাকে অনেকটা দূর যেতে হবে, আমি লেকের জাস্ট এই পার্টটা রয়েছি। দেখো তোমাদের দেখালে জানি না কতটা বুঝতে পারবে। সো ওই যে লেকের পুরো ওই পার্টটায় আমি এখন যাব, মানে এখন আমাকে অনেকখানি হেঁটে যেতে হবে। চলো এবার উঠে পড়া যাক। শীতকালে দুধ চা বেশ ভালো লাগে না? তবে আমার এই দুধ চায় কিন্তু চিনি নেই, চিনি ছাড়া দুধ চা। আগে না আমি ভাবতেই পারতাম না যে চিনি ছাড়া দুধ চা ভালো লাগবে, মানে একটা অভ্যেস হয়ে গেছে। খুব বেশি আমরা দুধ চা খাই না, কিন্তু ইদানিং যখনই খাচ্ছি চিনিটা বাদ দিচ্ছি আর কি। খারাপ লাগছে না? শীতকালে আসলে আজকে ফিরে এসে আবার স্নান করলাম, কারণ ওখানে যে হেঁটেছিলাম অতক্ষণ ধরে হাঁটাহাঁটি করলাম, তো কি হয়েছিল মানে ঘাম হয়ে গিয়েছিল, মাথার চুলগুলো ঘাম 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 হয়ে গিয়েছিল, আর আমার চুলে না ভীষণ জট পড়ে। তো সেই কারণে বাড়ি এসে আরেকবার একটু স্নানই করে নিলাম। প্রথমে ভেবেছিলাম একটু গা ধোবো, তো তারপর ভাবলাম না স্নানই করে নিই, তো করে নিয়েছি। বাই দ্য ওয়ে, তোমাদের বলে রাখি আজকে আমার ডিনারের মেনু হচ্ছে গোবি পরাঠা, মানে ফুলকপি দিয়ে পরোটা বানাবো আর কি। বেসিক্যালি আটা দিয়ে আমি কিন্তু বানাবো, ময়দা ইউজ করছি না, তার কারণ হচ্ছে ময়দা আমার শেষ হয়ে গেছে। সো আটা দিয়ে করব, আর ওই দিয়ে গোবি পরাঠা বানাবো, আর হচ্ছে তোমার
তার সাথে একটু দেখি টক দই বা একটু আচার এই হবে। সাধারণত তো আমার রান্না দিদি রান্নাটা করে দেয়, কিন্তু যেদিন ওই স্পেশাল কিছু বানানোর থাকে এই ধরনের কিছু, তো সেদিনকে আমিই বানাই সেটা। আর যেহেতু এখন আমার বেরোতে হচ্ছে না, রোজ বেরোনোর ব্যাপার নেই, হেক্টিক শিডিউল নেই, তো সেই জন্য রাত্রিবেলাটা এখন বেশিরভাগ দিনই রুটি হলেও আমি গরম গরম রুটি বানাচ্ছি বা পরোটা হলেও আমি করছি, ওই আর কি। হচ্ছে আমাদের গরম গরম গোবি পরাঠা, যেটা এখন অভিষেক খাবে আচার কে সাথ। হ্যাঁ, ভেতরটা দেখাবো, ইভেনলি গেছে ভেতরটা, তোমরা দেখতে পাচ্ছ ভেতরটা বেশ ইভেনলি স্প্রেড করেছে। না, এবার টেস্ট করো, চলো টেস্ট করো। আচার না দিয়েও তো শুধুও টেস্ট করে দেখতে পারিস, সত্যি ভালোই, কাঁচা কাঁচা নেই ভেতরে, মানে সবজির টেস্ট পাচ্ছিস? একদমই পাচ্ছি। ওকে, এবার ফুলকপির স্বাদ, ধনে পাতা দিয়েছিস, চমৎকার, পুরটা ভালোই হয়েছে। সত্যি দেখো ভেতরটা, দেখো পুরটা একদম সমান গেছে, খুব গরম, এটা এবার আমি খাবো। ফুলকপির গন্ধ, নিজের খাবার খেয়ে নিজে আপ্লুত হয়ে পড়েছিস। ভালো, সত্যি ভালো।
আমি আচার দিয়ে খাবো। হেই এভরিওয়ান, খাওয়া দাওয়া শেষ। আজকে প্রচুর খেয়েছি, পেট ভরে খেয়েছি। তখন বিকেলবেলা রবীন্দ্র সরোবরে, মানে রবীন্দ্র সরোবর লেকের ধারে যতটা হেঁটেছি, হেঁটে যা ধরিয়েছি তার ডবল বোধহয় আবার গেইন করেছি। কিন্তু সত্যি সত্যি পরোটাটা এত ভালো খেতে হয়েছিল যে আমি দুটো খেয়েছি, এবং বেশ মোটা মোটা পরোটা, তো আমি দুটো খেয়ে ফেলেছি। সো এনিওয়ে, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি, তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ ছাড়ো।